ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনী বোন, আপনি ব্যবসায়িক মালের জাকাত দেওয়ার নিয়মটা আপনি জানতে চেয়েছেন। ব্যবসায়ী কোন মালের জাকাত দিচ্ছেন সেটা যদি আমরা জানতাম তাহলে বিষয়টা আরেকটু স্পষ্ট হতো। ব্যবসায়িক মালের জাকাত বলতে আপনার দোকান কথার কথা, যে কোনো একটা দোকানে আপনি জিনিসপত্র কেনা বেচা করেন, সেই ক্ষেত্রে সেটার জাকাত আপনি কীভাবে বের করবেন, এটা একটা আমভাবে একটা নিয়ম আমি বলে দিচ্ছি, সাধারণ একটা নিয়ম বলে দিচ্ছি। মনে করেন আপনি জানুয়ারির প্রথম দিকে আপনি ব্যবসা শুরু করলেন, তো আগামী বছর বা পরবর্তী বছর এক বছর হওয়ার পর জানুয়ারির ওই তারিখে আপনি আপনার দোকানের মালের হিসাব করবেন যে কত টাকার সম্পদের মাল রয়েছে। মনে করেন আপনার দোকানে 10 লাখ টাকার সমপরিমাণ মাল আপনার স্টকে আছে, 10 লাখ টাকা বাজার মূল্য সমপরিমাণ মাল আছে। এই ক্ষেত্রে আপনি দেখবেন যে 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য কত, অথবা 595 গ্রাম রূপার বাজার মূল্য কত। আপনি যদি স্বর্ণ দিয়ে দেখেন, ধরে নেন 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য হচ্ছে 8 লাখ টাকা, সেই ক্ষেত্রে তার মানে আপনার কাছে 10 লাখ টাকার সমপরিমাণ মাল আপনার স্টকে আছে বা দোকানে আছে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু আপনার উপরে জাকাত ফরজ, আপনাকে জাকাত দিতে হবে। দেখা যাচ্ছে যে 7.5 ভরি স্বর্ণের দাম হচ্ছে 5 লাখ টাকা, কিন্তু আপনার মাল আছে দোকানে 3 লাখ টাকা, সেই ক্ষেত্রে আপনার উপর জাকাত নেই। দেখা যাচ্ছে যে 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য যদি আমরা 8 লাখ টাকা ধরে নেই, আর 595 গ্রাম রূপার দাম দেখা যাচ্ছে সর্বোচ্চ হলে 4 লাখ টাকা হবে বা 3 লাখ টাকা হবে, এর কমও হতে পারে, ধরে নিলেন 3 লাখ টাকা, রূপার এটা সবসময় কম থাকে যতটুকু আমরা জানি। তো সেই ক্ষেত্রে এই এই অবস্থাতে আপনি চাইলে স্বর্ণের উপর ভিত্তি করে, স্বর্ণের নিসাবের উপর অথবা রূপার নিসাবের উপর ভিত্তি করে জাকাত আদায় করতে পারেন। বিদ্যাঙ্গদের নিকট রূপার উপরই ভিত্তি করে জাকাত দেওয়াটা উত্তম, যেহেতু রূপার নিসাবের পরিমাণটা কিন্তু কম। স্বর্ণ যদি 8 লাখ হয়, রূপা হবে 4 লাখ, 3 লাখ বা এর একটু কম বেশি হবে, তো সেই ক্ষেত্রে এই কমেরটার উপর নিসাবের উপর দিলে যাতে করে অধিক মানুষ জাকাত দেয়, যাতে করে যারা গরিব রয়েছেন তারা তাদের হক পায় এবং গরিবই কমে যায়। এই জন্য ওলামা একরাম বলেছেন যে ফিদ্দা বা রূপার উপর নিসাব, রূপার নিসাবের উপর জাকাত দেওয়াটা উত্তম। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।